যে কূপের পানিতে সব কিছু হয়ে যায় পাথর, রূপকথার গল্পের কোনো চরিত্র যেন নেমেসেছে কূপের পানিতে। পানির ছোঁয়ায় সব কিছু হয়ে যায় পাথর, কিন্তু আমরা এগুলো কথা সব সময় রূপকথার গল্পেই শুনে এসেছি। শুনলে অবাক হবেন যে এমনটা এখন বাস্তবেই হচ্ছে, তবে মানুষ বা জাদুর কাঠির ছোঁয়ায় না, কূপের পানির ছোঁয়ায়। ইংল্যান্ডের নিয়ার্সব্রো টাউনে আছে রহস্যময় একটি কূপ, নাম মাদার সিপ্রন গুহা, যার পানি সব কিছুকে পাথর করে দেয়। আশ্চর্য এ ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই কূপ, এর মধ্যে গাছের পাতা কাঠের টুকরো পড়ার কিছু পরেই জমে পাথর হয়ে যায়। এর থেকেই ছড়িয়েছে আতঙ্ক, ভয়ে অনেকেই কূপের ধারের কাছে যেতে চান না। যদি একবার কেউ পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। কৌতূহলী অনেকেই পুকুর থেকে টুপি, জুতো, রুমাল সহ বিভিন্ন বস্তু কূপের পানিতে ফেলেছেন, কিছুক্ষণ পরেই সেই সব পাথর হয়ে গেছে। কেউ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন টেডি বিয়ার, সাইকেল, কেটলি, দড়ির কিছু অংশ সহ ঝুলন্ত বস্তুগুলি সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে গেছে। কূপের ধারে এখনও ঝুলেছে অষ্টাদশ শতকের টুপি চেইন, 200 থেকে 250 বছর ধরে একই রকম অবস্থা চলছে। কৌতূহলী অনেকে সাহস নিয়ে ভয়ঙ্কর এই কূপের ধারে যান, কোনো রকমে কূপের গা দিয়ে কিছু একটা ঝুলিয়ে দেন, পানির স্পর্শ লাগতেই ওই সব বস্তু পাথর হয়ে থাকে। ধারণা করা হচ্ছে এই কূপের পানিতে এমন কিছু রয়েছে যা রাসায়নিক মাত্রা সব কিছু পাথরে পরিণত করে দেয়। নিয়মিত সব অজানা খবরাখবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।